দীর্ঘদিন যাবৎ বেহাল গ্রামের রাস্তা, প্রশাসনকে বলেও সংস্কার হয়নি। তবে মুখ্যমন্ত্রী আসার কথা ঘোষণা হতেই হাল ফিরল রাস্তার। যুদ্ধকালীন তৎপরতার সাথে তৈরি হচ্ছে রাস্তা। সোমবার মালবাজারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন তেসিমোলা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বেসরকারি রিসর্টে। তাই তড়িঘড়ি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সরকারি রাস্তার পাশাপাশি বেসরকারি রিসর্ট ও ব্যক্তিগত রিসর্টের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, জানিয়েছে কটাক্ষ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে টুইটে তিনি আরও লিখেছেন, রাজ্যের সরকারি কর্মীরা যখন বকেয়া দিয়ে পাচ্ছেন না, তখন সরকারি অর্থ ব্যয় করে ব্যক্তিগত রাস্তা ও বেসরকারি রিসর্ট সংস্কার করা হচ্ছে। মালবাজারের কালট্যাক্স মোড় থেকে তেসিমোলা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল, আর সেই রাস্তা সংস্কারের জন্য বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে মুখ্যমন্ত্রী আসছেন বলে এক বছর যাবৎ খারাপ হয়ে থাকা রাস্তা তড়িঘড়ি সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন, আর এতেই খুশি গ্রামবাসীরা। তাই গ্রামবাসীরা চাইছেন মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আসুক গ্রামে। মুখ্যমন্ত্রী আসলেই যেমন সংস্কার হবে বেহাল রাস্তা, তেমনই উন্নয়নের ছাপ পড়বে গ্রামে, এমনটাই মনে করছেন তারা। আমরা মুখ্যমন্ত্রী আসুক মাঝে মাঝে, আমাদের রাস্তাঘাট ভালো হোক, আমাদের গরিব মানুষের চলাফেরার ভালো হোক। কতদিন থেকে রাস্তাটা খারাপ ছিল? প্রায় 10-15 বছর আগ থেকে। তো এখন কি ঠিকঠাক কাজ করা স্টার্ট শুরু হয়েছে? এখন এখন একটু কাজ শুরু হয়েছে। কেন? মমতা দিদি আসবে, মুখ্যমন্ত্রী সবাই দেখবে, আজকে আসছে তো, মানে কালকে আসবে। হ্যাঁ, কালকে এদিকে ঢুকবে। এটা কোন গ্রাম? এটা হচ্ছে সাহেবপাড়া, পূর্ব তেসিমিলা। তেসিমিলা গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, তেসিমিলা গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম নাজমা বেগম। অনেকদিন আগে খারাপ ছিল, তাও মোটামুটি বছর আগে, 2 বছর। এটা কালকে মুখ্যমন্ত্রী আসবে, তাই রাস্তার কাজ হচ্ছে এখন চারপাশে। না না, এতদিন কেউ দেখোই নেই, রাস্তা এত খারাপ ছিল, আমাদের চলাচল করি অসুবিধা হয়। হ্যাঁ, ছোটোখাটো হয়তো মাঝে মধ্যে, বৃষ্টিটা যায় না যে রাস্তা ভাঙা কোন দিকে দেখা যায় না। এই যে মুখ্যমন্ত্রী আসলে তো রাস্তা ভালোই হচ্ছে। হ্যাঁ, বারবার আসুক, তাহলে আরও কাজ ভালো হবে। নাম কি? আমার নাম আলিয়ার। আলিয়ার কি? রহমান। বাড়ি কোথায়? বাড়ি এইদিকে মাল। টোটো চালাই? হ্যাঁ, আমি টোটোই চালাই। তারা খারাপ ছিল এবং কি অবস্থায় ছিল? অবস্থা রাস্তার বহুত খারাপ ছিল, ঠিক আছে, এতদিন থেকে তো কোনো খবর নাই। কালকে এখন আসবে দিদি, এখন কাজ করা রাতারাতি কাজ হচ্ছে এখন। তো কি হবে? দিদি আসলে হবে, না আসলে হবে না। যদি মনে করো আজকে বস্তি গ্রামে রাস্তায় ঢুকে, ওখানে সিসি রোড হবে, আর এইদিকে হবে না, ঠিক আছে। গ্রামে একবার ঢুকে গিয়ে দেখেন না রাস্তার অবস্থা। সিসি রোড এমন এমন জায়গায় আছে, খালি টোটো না পে বস। আমাদের তো বারবারই লাগে। কি চান? আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে চাই আমরা, মানে বারবার আসুক। হ্যাঁ, কেন? আমার তো তাহলে রাস্তাঘাট ভালো থাকবে, রাস্তাঘাট সব ভালো থাকবে, আমাদের সবার সুবিধা। আর তা নাহলে উন্নয়নের কোনো মা বাপ নেই? না, কোনো মা বাপ নেই, কারো কারো খবর কেউ রাখে না, আর উন্নয়নের খবর কে রাখবে। কতদিন খারাপ ছিল রাস্তাটা? এটা তো বললাম 1 বছর। আর এখন তৎপরতার সাথে কি কাজ হচ্ছে? এখন তো হচ্ছে, রাত মোটামুটি 2-3 ভোরবেলা কাজ হচ্ছে এখন। কেন হঠাৎ? হঠাৎ এখন তো দিদি এসাড়ে পড়ছে, না এসাড়ে পড়লে তো হবে, না হলে হইতো না। এখন যদি আমার একটু জ্বর কম হয়, আমি তো বাড়িতে থাকবো, যদি বেশি হয় তো ফটাফট হসপিটাল আসতে লাগবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে মোবারক আলী। দেখুন, নতুন করে কিছুই আর বলার নেই, মাননীয় আসবেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছে, লোকাল নেতৃত্ব দেখাবে। বছরকে বছর রাস্তা খারাপ হয়ে পড়ে থাকে, তখন কেউ দেখে না। আজকে মাননীয় আসবে বলে আপনাদের চোখের সামনে দেখুন, লোকাল লোককে জিজ্ঞাসা করুন, লোকাল লোকরাই বলবে দীর্ঘদিন রাস্তার কী অবস্থা। আজকে মাননীয় আসবে, তার জন্য হচ্ছে পিচ করা হচ্ছে রাস্তায়, এরপরে কিছু বলার থাকে না, পাবলিক দেখছে, পাবলিক সব জানে।